আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়া ভালো আছি। এই তো প্রতিদিন কেমন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, কারণ সুমনা বাসায় নেই। সুমনা গতকালে আশুগঞ্জ ওর নিজের বাড়িতে গিয়েছে। তো যাই হোক, প্রিয়বার সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে আর কি, না 15টে উঠলাম। তো ওঠার পরে সাথে সাথে মাংসের দোকানে গেলাম, মাংস কিনলাম, তারপরে মদের দোকানে গিয়ে পোলার চাল কিনলাম, হলুদের গুঁড়া শেষ হয়ে গেছিলো, হলুদের গুঁড়া কিনলাম, তারপরে গরম মশলা কিনলাম, এরকমভাবে অনেক কিছু কিনে তারপর বাসায় চলে আসলাম। খুব তো শেষের আপু এমন একটা কাজ করছে, বলতেছে যে 11টার দিকে বের হবে, তো সেই টার্গেটে আমি খুব দৌড়াইছি যে 11টার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। দৌড়াইতে দৌড়াইতে মাংসের দোকানে সব কিছু করে তাড়াতাড়ি করে করছি, পরে বাসায় এসে রসুন কুচি করলাম, আদা কুচি করলাম, এগুলো তো শেষ আপু ব্লেন্ডার করে দিছে আমাকে। আমি পেঁয়াজ কুচি করে নিলাম, তারপর মাংসটা ধুয়ে নিলাম, প্রায় 2 কেজি মাংস নিয়ে এসেছিলাম দোকান থেকে। তারপরে এক সাইড দিয়ে মাংস বসিয়ে দিলাম, আরেক সাইড দিয়ে পোলাও বসিয়ে দিছি, তারপর ভাত বসিয়ে দিলাম, সব কিছু হয়ে গেছে। পরে বাসা গুছিয়ে নিয়েছি আমি, এখন কারেন্ট চলে গেছে, নয়তো দেখাইতাম। বাসাটা পুরোটা গুছিয়ে নিয়েছি, যেহেতু সুমনা নাই আমার একা হাতে কাজগুলো করতে হবে। যাই হোক, সুমনও কিছুদিন রেস্টে একটু বেরিয়ে আসুক, বেরালে হয়তো ভালো লাগবে। তারপরে আমি রান্নাবাড়া করলাম, তোষেষ আব্বুকে খাবার দিলাম, তোষেষকে খাবার দিলাম, ওরা খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর গুছিয়ে তারপর আমি গোসল করতে গেলাম। একটু দেখে পেঁয়াজ শেষ আসলে পেঁয়াজ নিয়ে আসলাম, তো এখানে পোলাও সব কিছু ধুয়ে ধুয়ে একবার রেখে দিলাম। এখানে ডাল গরম করছি আমি, এখানে ভাত, এখানে হচ্ছে গরম মাংস রান্না করলাম, একটু তেল বাড়াই দিলাম। তো এখন আমি খাওয়া দাওয়া করবো আর কি। আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি, এখানে পোলাও আর মাংস নিলাম, সাথে 1 পিস আলু নিচ্ছি। তো এখন এই খাবারটা আমি খাবো, একটা ছবি তুলে নিই। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন, বিকেলে কিছু নাস্তা তৈরি করবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে তালের পিঠা বানাবো। এখানে সব কিছু আমি অ্যাড করে নিয়েছি এবং খুব ভালো করে মেশানোর চেষ্টা করতেছি, কারণ তালের পিঠা এটা বানাবো, যদি গুঁড়ি গুঁড়ি একটু ভাব থেকে যায় তাহলে পিঠাটাও ভিতরে গুটগুট বেঁধে যাবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি অনেকদিন পরেই এক এক করে চেষ্টা করতেছি ব্লগগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে, যেহেতু এখন তালের সিজন, তালের পিঠা তো অবশ্যই বানাতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি পিঠাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি, খুব ছোটো ছোটো পিঠা বানাচ্ছি, কারণ তো শিশির আব্বু ছোটোগুলো খেতে অনেক পছন্দ করে, আর আমি তো ওরকমভাবে তালের পিঠা বানাতে পারি না, তো আমি যেরকম পারি ওরকমভাবে চেষ্টা করি আর কি বানানোর জন্য। আমি আসলে কখনো ওরকমভাবে পিঠা বানাতেও পারি না, আর চেষ্টা তেমন একটা আমি করিও না, কারণ আমি সব কিছু রেডিমেড কিনে এনে খেয়ে নিই। এক এক করে অনেকগুলো মোটামুটি বানিয়ে ফেলেছি।